আজ পয়লা শ্রাবণ ও শ্রাবণের প্রথম সোমবার, শিব ঠাকুরের দর্শনের জন্য এসেছি শঙ্করানন্দ আশ্রম রায়পুর। সকাল সকাল পুজো দেবো বলে আমার সাথে তোমাদেরও দর্শন করাবো। প্রথম শঙ্কর বাবার আশ্রম, তারপর পার্বতী মন্দির, নন্দী মহারাজ, হনুমান মন্দির ও ভোলানাথ মন্দির, অনেক মন্দির আছে এখানে, তোমরা দেখতে পাবে। খুবই সুন্দর জায়গাটি, খুবই শান্ত পরিবেশ। সকলে ভোলানাথের কাছে আশীর্বাদ চেয়ে নেবে যেন এইবার সিলেকশন পাক্কা হয়ে যায়। চলো তোমরা দর্শন করো।